কাছের দেশের এবং প্রবাসীর যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে হক টিভির পক্ষ থেকে আমি সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারি আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব আধ্যাত্মিক জগতের এক অন্যতম নাম, আধ্যাত্মিক মহাপুরুষ হযরত গাউসুল আজম সৈয়দনা বাবা গোলামুর রহমান মাজবান্ডারি কিবলায় আলমের অন্যতম খলিফা, ফয়েজদন্য নিয়ামুদ্দন্য খলিফা, আমি গুণাগার অধমের দাদা দাদাজান হাজত রাবা মুশকিল কুশা ফানাফিল্লা বকাবিল্লা হজরত শাহ সফি সৈয়দ আহমদ হুসাইন মাজবান্ডারি কিবলায়ে কাবা কুদ্দিসা সিরহুল বারিয়া। কারণ আগামী 25 মে 11ই জ্যৈষ্ঠ ওনার পবিত্র ওরসে মুবারক, তো এই জন্য হক টিভির আজকের আয়োজনের মধ্যে ওনার কিছু জীবনী আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মহান সাধকের জন্ম হয় 1905 সাল 1326 হিজরি 19 চৈত্র 1 রমজান ধরাধামের মধ্যে তিনি তশরিফা নেন এবং ওনার জন্মের অল্প বয়সের মধ্যেই ওনার আম্মাজান ওনাকে আমার বাওয়াজান কেবলায় আলমের খেদমতের মধ্যে নিয়ে যান। আমার বাওয়াজান কেবলায় আলম ওনাকে নিজ হাতে আঙ্গুর ফলকে চিবিয়ে রস ওনার মুখের মধ্যে ঢেলে দেয়। এরপর থেকে আমার দাদা হুজুর হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন মাজবান্ডারি কিবলায় আলম মূলত ভেলায়তের সূচনা ওনার ওইখান থেকে হয়। আর আমাদের যে পূর্বপুরুষ হজরত শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন শাহ মাজবান্ডারি ওনার কিন্তু আরব বংশীয় ছিল, সৈয়দ কমর আলী মিয়াজি রহমতুল্লাহ আলাই। তিনি একজন বড় অন্যতম একজন আলেম ছিলেন, যারা ইসলাম প্রচার করতে তারা এখানে এসেছিলেন, এরপর এখানে রয়ে যান, যার কারণে শরীয়তের দিক দিয়ে এই পরিবারটি খুবই কঠোর রীতিনীতি মেনে, ইসলামী রীতিনীতি মেনে চলত। তো কিন্তু আমার দাদা হুজুর কিবলায়ে আলমের আম্মাজান উনি কিন্তু খুবই আশিক ছিলেন মাজবান্ডারের, যার ফলশ্রুতিতে একদম অল্প বয়সে আমার দাদা হুজুর কিবলায়ে আলম হজরত শাহ সফি সৈয়দ আহমদ হুসেন মাজবান্ডারি কিবলায়ে আলমকে বাওয়াজান কিবলা কাবার সোহবতে নিয়ে যান এবং আঙ্গুর ফল রস চর্বণ করে আমার বাওয়াজান কিবলায়ে আলম নিজ হাতে তার মুখ মুবারকের মধ্যে আঙ্গুলের রস ঢেলে দেন। এই রস মুবারকের যে ফিউজাত এত বেশি ছিল, পরবর্তীতে তিনি একজন আধ্যাত্মিক সাধকে রূপান্তরিত হন। তো যাই হোক, তার শৈশব অল্প বয়স থেকে তিনি তরিকতের প্রতি খুবই আসক্ত ছিলেন, তিনি অল্প বয়স থেকে খুবই ভাব গাম্ভীর্য নিয়ে চলতেন এবং বিশেষ করে তিনি একা একা চলাকে পছন্দ করতেন, হাসি ঠাট্টাগুলো পরিহার করতেন এবং যেখানে আধ্যাত্মিক সঙ্গীত যেটাকে আমরা সেমা মাহফিল বলি, এই সেমা মাহফিলের তিনি খুব আসক্ত ছিলেন। যেহেতু আমার দাদা হুজুর কিবলায়ে আলমের আব্বাজান তিনি শরীয়তপন্থী ছিলেন, যার কারণে খুবই চেকের মধ্যে রাখতেন আমার দাদাজানকে, কিন্তু ওনাকে চেকের মধ্যে রাখলেও উনি কিন্তু যেখানে আধ্যাত্মিক সেমা মাহফিলের এই আওয়াজ শুনতেন, তিনি কিন্তু যতই যেখানেই দূরে হোক না কেন চলে যেতেন। এর কারণে আমার দাদা হুজুর কিবলায়ে আলমকে আসলে অনেক ধরনের প্রহারও করা হয় যাতে উনি এগুলো থেকে দূরে থাকেন, কিন্তু ওই যে রতনে রতন চিনে মানিকে মানি, আসলে সেমা মাহফিল তো তরিকত জগতের যারা বিচরণ করেন মাইজবান্ডারি তরিকে তাদের জন্য একটা অন্যতম রুহানি খোরাক এবং রুহানি নিয়ামক। তো প্রিয় দর্শক শ্রোতা, তো এইভাবে হাঁটি হাঁটি পাপা করে তিনি যখন বড় হলেন, সাংসারিক জীবনে গেলেন, ওনার সাংসারিক জীবন অতিক্রম করার পরে উনি খুবই গোপনে চলতেন, অসম্ভব পরিমাণ গোপন ছিলেন। তিনি যে এত বড় যে আধ্যাত্মিক জগতের যে এত উন্নত মানের একজন সাধক ছিলেন
উপরস্থ সাধক ছিলেন, এটা কখনোই তিনি প্রচার করতেন না। তো ওনার আসলে মূলত ওনার ভেলায়তের যে পাওয়ার, যে ক্ষমতা, ওটা প্রচার হয় মূলত ওনার একজন মুরিদ যিনি মোহাম্মদ আব্দুল আউয়াল নামের, ওনার মাধ্যমে। আর বিশেষ করে আমার আব্বা হুজুর, আমার বাবাজান পীরে মুর্শিদ কেবলা কাবা হজরত শাহ সুফি সৈয়দ আবুল হাশিম শাহ মাঝভান্ডারি মাদ্দাজিল্লুল আলী, মূলত উনি দাদা হুজুর কেবলায় কাবার ভেলায়তের যেই রহস্য, ওনার যে স্তর, ওনার যে মকাম, ওটা অবলোকন করেছেন এবং ওটা উনি নির্ণয় করতে উনি আপনার সফল হন। বিশেষ করে আগে আমি আমার বাবাজান কেবলা কাবার কিছু নিয়ে আসি। উনি আসলে দাদা হুজুর কেবলায় আলম যে এত বড় উচ্চ মানের সাধক ছিলেন এটা কিন্তু উনি আগে জানতেন না। জানতেন যে একজন ভালো মানুষ, সচ্চরিত্রের মানুষ, নীতিবান মানুষ, পরিবারের প্রতি, সংসারের প্রতি, সন্তানদের প্রতি যার যার হক তিনি আদায় করতেন। দাদা হুজুর কেবলা আলম তিনি চাকরিতে ছিলেন, উনি চাকরি পেলে ওনার বেতনকে তিন ভাগ করতেন। এক ভাগ তিনি পরিবারের জন্য প্রেরণ করতেন, এক ভাগ নিজের জন্য রাখতেন, আর এক ভাগ তিনি কতগুলো মজজুব আসতেন তাদেরকে দিয়ে দিতেন। তো স্বাভাবিক দান সদকা করা এটা ইসলামের একটা অংশ, যার কারণে এটা নিয়ে এত মাথা ব্যথা ছিল না। আমার আব্বা হুজুর কিবলা তিনিও কিন্তু আধ্যাত্মিক জগতের মধ্যে একজন অন্যতম একজন ব্যক্তি যিনি বিচরণ করেছেন, অর্থাৎ তিনি পিতার সূত্রে তরিকত প্রাপ্ত এটা সত্য, কিন্তু তিনি তার কর্ম দিয়ে, রিয়াজত দিয়ে, তার স্পৃহা, প্রেম, ভালোবাসা দিয়ে, তিনি তার কঠোর সাধনা দিয়ে যেটা অর্জন করেছেন, যার মধ্যে এখনও সাক্ষী আছে হযরত বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাই, ওনার আস্তানা শরীফ, যেটা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না, যেটা আমাদের বর্তমান সুগন্ধা সোসাইটি যেটা আছে মুরাদপুর ওইখানে অবস্থিত। আগে আসলে এটা সুগন্ধার নাম হয়েছে, পরে এটা আসলে একটা দুর্গন্ধের ডিপু ছিল। এখানে যত ময়লা আবর্জনা ডিপু ফেলা, এখানে ময়লা ফেলা হতো, সরকারি সিটি কর্পোরেশনের যত ময়লা সেখানে ফেলা হতো, ওখানে উপরে বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইয়ের আস্তানা শরীফ ছিল। এটা বর্তমানে এখনও আছে, আমি যেটার জিয়ারত করেছি। তো আমার আব্বা হুজুর কিবলা আলম মাওলা তালাশে পরওয়ারদিগার দু আলমের পরিচয় পাওয়ার জন্য ওই হযরত বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যাওয়ার জন্য নিয়ত করলেন। আমার দাদি যান, তিনিও কিন্তু খুবই ফরেজগার নেককার ছিলেন, কিন্তু তিনিও জানতেন না যে তার স্বামী হযরত শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন মাঝভান্ডারি ইনি এত উচ্চ মাপের বলি, কাউকে বুঝতে দিতেন না। তো যখন বললেন যে আমি একটু যাব জিয়ারত করব, আমার দাদি যান খুব খুশি হলেন। তৎকালীন সময়ে বারো আনা, অর্থাৎ চার আনা আর আট আনা, বারো আনা দিয়েছিল চার আনা যাওয়ার ভাড়া, চার আনা আসার ভাড়া, আর চার আনা দিয়েছিল প্রয়োজনীয় যেগুলো কাজকর্ম, বাতি কিনবে, মোমবাতি কিনবে, খাবার দাবার খাবে, পথের মধ্যে কিছু নিবে এটার জন্য। তো রওনা দিলেন, সন্ধ্যা হয়ে গেল, আমার আব্বা হুজুর তিনি গাড়িতে আসেন নাই, টাকাটা বাঁচানোর জন্য তিনি হেঁটে হেঁটে এসেছেন বলখালি থেকে মুরাদপুর, যার ফলশ্রুতিতে সন্ধ্যা হয়ে গেল। হওয়ার পরে যখন তিনি চিনতে পারতেছেন না যে আস্তানাটা কোথায়, একজন পাশের দোকানদারকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে বাবা তুমি তো ওখানে যেতে পারবে না। তো বললেন কেন, ওখানে তো অনেক ময়লা পড়ে আছে আশেপাশে, ওখানে অনেক কাঁটা আছে, লোহালঙ্কর আছে, কাঁচ ভাঙা আছে, এবং ওখানে যাওয়ার পথটা খুবই দুরূহ একটা পথ, সন্ধ্যার পরে দিনের বেলায় মানুষ যেতে চায় না, তুমি এখানে কেন। তিনি বললেন যে না, আমাকে রাস্তাটা দেখিয়ে দেন, আমি যাবো। বাবা তুমি তো খালি পায়ে তুমি কীভাবে যাবো ওখানে, তোমার পায়ের মধ্যে পেরেক লাগবে, তোমার পায়ের মধ্যে কাঁচ লাগবে, কাঁটা পড়বা, ভেতা পাবা। বললেন না, আমাকে একটু দেখিয়ে দেন, আমি যাব। দেখিয়ে দিলেন, সন্ধ্যার পরে সেখানে উঠলেন, দেখেন খাদেম নাই। তৎকালীন সময় একটা বড় তালা ওই দরজার মধ্যে ঝুলানো ছিল, মারা ছিল। তো আব্বা হুজুর কিবলা আলম ওখানে দীর্ঘক্ষণ রিয়াজত করে, অর্থাৎ তিনি তার যেভাবে রিয়াজতের এই মোরাকাবা মুশাহেদা যাকে বলা হয়, মোরাকাবা মুশাহেদার মাধ্যমে হযরত বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহির সাথে কলবি সম্পর্ক গড়ার চেষ্টা করলেন, কিছুক্ষণ ধ্যানের মধ্যে বসেছিলেন। এরপরে তিনি মনে মনে খেয়াল করলেন, এত বড় একজন মহান ওলি আল্লাহর রিয়াজতের স্থানে আসলাম, কিন্তু যার দরবার আসলাম তার দরবারে দরজার মধ্যে তালা মারা, ওলি আল্লাহর দরবারে তো দরজা তালা মারা থাকে না। যখন এই খেয়াল মনে মনে আনলেন, আল্লাহর হুকুম, আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহর বলির কি ক্ষমতা, যে সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হলো
দেখা গেল যে তালাটা অটোমেটিক খুলে গেল, চাবি ছাড়া, কোনো কিছু ছাড়া অটোমেটিক খুলে গেল। আমার আব্বা হুজুর কিবলা আলমের আসলে আত্মবিশ্বাস আর প্রেম আরও বেড়ে গেল। তিনি দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, ঢোকার পরে তিনি খুবই কান্নাকাটি করে সালাতুসালাম আরজি পেশ করলেন। হযরত বু আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহি দরে যতটুকু আদব রক্ষা করে ওনাকে সম্মান জানিয়ে ওনার দরবারে সালাম আরজি পেশ করা যায় পেশ করলেন। সালাম আরজি পেশ করার পরে আমার হযরত বু আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আব্বা হুজুরের সামনে এসে উপস্থিত হলেন। আর যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে আমার আব্বা হুজুর খুবই আনন্দিত হলেন এবং ওনার কদমে সালাম আরজি পেশ করলেন। পেশ করার পরে আমার বাবাজান কেবলা হজরত শাহ সুফি সৈয়দ আবুল হাশিম শামাইজ ভান্ডারি তিনি বললেন যে, হে হজরত বু আলী কালামদার রহমতুল্লাহ আলাই, আমি আপনার দরবারে এসেছি যে আপনার কাছে আমি আসলে মাওলার পিপাসায় কাতর, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমার মাওলা, যিনি আমার প্রতি নিঃশ্বাসে আসা যাওয়া করেন, আমি তাকে ধরতে পারছি না, আমি তাকে কীভাবে চিনবো, কীভাবে পাবো, আমাকে একটু আপনি রাস্তাটা বলে দেন। হজরত বু আলী কালামদার রহমতুল্লাহ আলাই চট করে সেখান থেকে গায়েব হয়ে গেল। আমার বাবাজান কেবলা কাবা একটু ভীত সন্ত্রস্ত হলেন, আবার খুবই আপসেট হয়ে গেলেন, খুবই কান্নাকাটি, চোখের পানি একদম ঝরঝর করে পড়ছে। ও ওই সময় খাদেম যিনি ছিলেন, যে এই মাজারের বা এই আস্তানা শরীফের দেখাশোনা করতেন, তিনি এসে দেখে কী ব্যাপার, তালা খোলা, এখানে ইনি কীভাবে ঢুকলেন, চাবি কোত্থেকে পেল। আমার বাবাজান কেবলা কাবাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা আরম্ভ করলেন। আর যখন প্রশ্ন করা আরম্ভ করলেন, আমার বাবাজান বিরক্ত হয়ে বললেন, তুমি এত চিন্তা করো কেন, আমি তালা এখানে খুলে ঢুকি নাই, যিনি ঢুকানোর তিনি আমাকে ঢুকিয়েছেন। এটা বলার পরে খাদেম বললেন, না তুমি তো মনে হয় চোর, তুমি চুরি করতে এসেছো এখানে, তুমি একটু অপেক্ষা করো, এখন তো রাত হয়ে গেছে, আজকে এখানে থাকো, আমি তালাটা আবার মেরে দিয়ে যাচ্ছি, কালকে তোমার জন্য ব্যবস্থা নিচ্ছি, সকাল হোক। এই যখন বললেন, হযরত বু আলী কালামদার শাহ রহমতুল্লাহ আলাইহির দরগার খাদেম বের হয়ে তালাটা আবার লাগিয়ে দিলেন। আমার বাবাজান তো তিনি তো অন্য ধ্যানে মশগুল, তিনি খুবই কান্নাকাটি করলেন। কান্নাকাটি করতে 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 প্রায় মধ্যরাত হয়ে গেল। মধ্যরাতের মধ্যে হঠাৎ করে হযরত বু আলী কালামদার রহমতুল্লাহ আলাই তিনি উপস্থিত হলেন, সাথে আমার দাদা হুজুর হযরত শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন মাজবান্ডারি কিবলায়ে কাবা কুদ্দিসা সিরহুল বারিয়া ওনাকে নিয়ে আসলেন। বললেন, তুমি যাকে তালাশ করছো তোমার মাওলা তো তোমারই ঘরে। এই বলে হযরত বু আলী কালামদার রহমতুল্লাহ আলাই সেখান থেকে গায়েব হয়ে গেলেন। আর আমার আব্বা হুজুর আমার দাদা হুজুরকে দেখে খুবই ভয় পেয়ে গেলেন, মানে এত ভয় পেলেন, বললেন যে আমি আমার আব্বা হুজুরকে অসম্ভব পরিমাণ শ্রদ্ধা সম্মান করতাম এবং খুবই ভয় পেতাম। আমার আব্বাজান হযরত শাহ সুফি সৈয়দ আবুল হাশিম সমাজ ভান্ডারী সেখানেই তিনি হঠাৎ করে সেন্সলেস হয়ে গেলেন, যে এত রাত পর্যন্ত আমি এখানে, তিনি এখানে আসলেন, আমাকে এখন বকা দিবেন, আমি এখন কী উত্তর দিব, এই চিন্তার মধ্যে মশগুল। বেহুশ হওয়ার পরে হুঁশ আসলেন, তিনি মোট দুইবার বেহুশ হয়েছেন। বেহুশ হওয়ার পরে আমার দাদা হুজুর কিবলা আলম বললেন যে, হাশেম তুমি ভয় পেও না, তুমি উঠো, তুমি স্বাভাবিক হও। তো বললেন, বাবাজান আমি তো আপনাকে না বলে এসেছি, আম্মাকে বলে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার দাদা হুজুর একটু হাসলেন, হেসে বললেন, বাবা তুমি যে কী করছো, কোথায় যাচ্ছ, কোথায় কোথায় রিয়াজত করছো, তুমি কিয়াংয়ে গিয়েছিলে আমি সেটাও জানি, তুমি অনেক সাধুর সাথে গিয়েছিলে সেটাও জানি, তুমি কী কী করছো না করছো সব আমি জানি, কিন্তু আমি তোমাকে এতদিন পর্যন্ত ধরা দিই নাই, কারণ হুট করে নিয়ামত পাওয়া আর কষ্ট করে নিয়ামত অর্জন করার মধ্যে অনেক পার্থক্য। মেহনত করে যেই সম্পদ অর্জন করে সেটার কদর মূল্য তার কাছে অপরিসীম, আর কোনো কিছু যদি মাগনা পেয়ে যায় সেটার কদর হয় কম। আমি তোমাকে পোক্ত করার জন্য এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায়, বিভিন্ন বলি আল্লাহর দরগায় বিভিন্ন জায়গায় তুমি গিয়েছো, আমি তোমাকে ধরা দিই নাই, কিন্তু আজকে ধরা দিয়েছি, কারণ হযরত বু আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার কাছে এসেছেন, এই জন্য আমি আজকে ধরা দিলাম। এই দিন থেকে আমার বাবাজান কিবলা কাবা আমার দাদা হুজুরের আসল পরিচয়টা পেলেন। তো আমার বাবাজান কিবলা কাবাকে চারটি হাদিস শরীফ সেখানে তেলাওয়াত করালেন। আমার বাবাজান কিবলা কাবা সেগুলা গোপন রেখেছেন, সেগুলো আমাদেরকে তিনি বলতে নিষেধ করেছেন, এগুলো যেহেতু আধ্যাত্মিক জগতের কিছু ব্যাপার এই জন্য এগুলো গোপন রাখাই শ্রেয়, যেন আমি দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি না। চারটি হাদিস শরীফ তেলাওয়াত করে শোনালেন এবং
বললেন যে চলো তোমাকে আমি ঘরে পৌঁছে দিই। তখন আমার দাদা হুজুর কেবলাকে আমার আব্বা হুজুর বললেন যে বাবা যান আমি যে যাবো এখানে তো বাইরে তালা মারবো, তুমি চিন্তা করো না আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি তোমার আম্মাকে কিছুই বলবো না, তোমার আম্মাকে বলবো একজন পটিয়াবাসী লোক পেয়েছো, তুমি তার সাথে চলে এসেছো। রাত তখন মধ্যরাত একদম। দাদা হুজুর কেবলা কাবা আমার বাবা যান হজরত শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন শাহ মাইজবান্ডারি আমার বাবা যান হজরত শাহ সুফি সৈয়দ আবুল হাশেম শাহ মাইজবান্ডারির হাত ধরলেন। ধরে আমার বাবা যান বলতেছেন দু চার পাঁচ কদম দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে ছিলাম মুরাদপুর সুগন্ধা হজরত বু আলী কালন্দর শাহ রহমতুল্লাহ আলের দরগায়, চলে আসলাম বোয়ালখালীর একদম ঘরের দুয়ারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আল্লাহর আউলি কিরামের যে অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ তাদেরকে করেছেন। আসলেন আমার দাদা যান গায়েব হয়ে গেলেন সেখান থেকে। আমার দাদি এত রাতে দেখে বলছে হাশেম তুমি এত রাতে, তুমি তোমাকে না বলেছিলাম বেশি রাত হলে তুমি একা একা আসবে না। তখন আমার বাবা যান বললেন যে আম্মা যান আমি একজন প্রতিবেশী পেয়েছিলাম পুটিয়ার লোক, তিনি আমাকে কাছে একদম এখানে কাছাকাছি দিয়ে তিনি চলে গিয়েছেন। তো সেই দিন থেকে দাদা যানকে আমার আব্বা হুজুর হজরত শাহ সুফি সৈয়দ আবুল হাশেম শাহ মাইজবান্ডারি তিনি চিনতে পারলেন আসলে আধ্যাত্মিক জগতের তার ক্ষমতা কতটুকু। এরপরে মুরিদানদের মধ্যে যিনি বলেছিলাম ওই যে মোহাম্মদ আব্দুল আউয়াল, তিনি অবশ্য এখনও জীবিত আছেন। আমার দাদা হুজুরের এই মুরিদান যদি ইনশাল্লাহ কখনও সুযোগ হয় আমরা তার সাথে আপনাদেরকে আলাপচারিতা করিয়ে দেব, পরিচয় করিয়ে দেব যে সত্যতার জন্য, যেহেতু আমরা সত্যতার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকি। তো উনি একসাথে আমার দাদা হুজুরের সাথে পাওয়ার হাউসে চাকরি করতেন। তো দাদা হুজুরের তখন বিকেলের শিফটে চাকরি ছিল। তো আব্দুল আউয়াল সাহেব তিনি তার একজন সঙ্গী নিয়ে চাকরিতে যান, দেখে যে দাদা হুজুর তিনি ঘরের মধ্যে মিলাদ রসুলের দরুদ রসুলের সানা সিফাত বর্ণনা করতেছেন। তখন আব্দুল আউয়াল সাহেব চিন্তা করলেন এ ওনার তো চাকরির সময় হয়ে গেল, এখন উনি যে এখনও মিলাদ পড়ছেন মৌলানা সাহেব তিনি কি চাকরিতে যাবেন না, আচ্ছা আমরা চলে যাই তিনি আসবেন, এই হিসাব করে চলে গেলেন। যখন পাওয়ার হাউসে গেলেন দেখতেছে দাদা হুজুর কিবলা আলম তিনি পাওয়ার হাউসের মেশিন যন্ত্রপাতি নিয়ে তিনি মেশিনের কাজকর্ম সেখানে এগুলো দেখতেছেন যে ঠিকমতো সব কিছু চলতেছে কি না। তিনি বললেন আব্দুল আউয়াল সাহেব চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি, মৌলভী সাহেবকে একটু আগে দেখলাম ঘরের মধ্যে উনি দরুদ শরীফ পড়ছেন, আবার দেখতেছি এখানে তিনি চলে এসছেন চাকরির মধ্যে, ইনি মনে আমাদেরকে ফাঁকি দিচ্ছেন বা আমাদের সাথে একটা মৌলানা সাহেব মনে হয় উনি ওনার বরত্ব দেখানোর জন্য বা উনি অনেক কিছু এটা বোঝানোর জন্য মনে হয় তিনি আবার আসলেন ঘরের মধ্যে। দেখে কোয়ার্টারের মধ্যে আমার দাদা যান সেখানে মিলাদ পড়ছেন, আবার গেলেন চাকরির মধ্যে ঠিক একই জায়গায় দেখতেছেন তিনি মেশিনপত্র দেখাশোনা করতেছেন। তো দুজন সঙ্গী ছিল, একজনকে বললেন তুমি এখন দৌড় দিয়ে ওনার ঘরে যাবা, আমি ওনাকে এখানে পাহারা দিই, দেখবো উনি এখন কীভাবে আমাদেরকে ফাঁকি দেয়। তখন আপনার এই দুই দিকে দুজন, একজন দাদা হুজুরকে মেশিনের গোড়ায় পাহারা দিচ্ছেন আর আরেকজন ব্যক্তি তিনি গিয়ে দেখলেন যে দাদা হুজুর ওখানে আছেন কি না, দেখেন যে ঠিক আগের জায়গায় তিনি বসে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ আদায় করছেন। আবার এসে দেখলেন যেখানে কাজ করছেন বললেন যে উনি ওনার ওই আব্দুল আউয়াল সাহেবকে বললেন যে আমি তো এখন দেখে আসলাম তিনি মিলাদ পড়ছেন, তিনি বলছেন খোদার কসম আমি ওনার থেকে এক সেকেন্ডের জন্য আমি ওনার থেকে আমি আমার দৃষ্টি ফিরাই নাই, উনি এক সেকেন্ডের জন্য আমার থেকে দূরে ছিলেন না, এখানে কাজে ছিলেন। বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মানুষ নেই, আল্লাহ যে বলেছেন আল্লাহর আউলিয়া কেরামের শানে আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, এটারই বাস্তবায়ন হলো, এরা যেখানে খুশি সেখানে যেতে পারেন এটাই বাস্তবায়িত হলো। সঙ্গে এরপর থেকে জনাব আব্দুল আউয়াল সাহেব আমার দাদা হুজুরের কদম মুবারক খুবই শক্তভাবে ধরলেন যে হজরত আপনাকে আমাকে মুরিদ করাইতেই হবে, আমি নাহলে আপনার কদম ছাড়বো না। আমার দাদা হুজুর বললেন কিসের মুরিদ, কিসের কি বলতেছেন, আমি তো বুঝতেছি না, আপনি আমার একসাথে চাকরি করি। বলছেন না আপনি চাকরি করলো চাকরি একসাথে করতে পারি কিন্তু আমি আপনার ধুলির যোগ্য নই, আপনার কদমের পরশ আমাকে দিতে হবে, আপনার ছায়া আমাকে দিতে হবে, বায়াত করে। তিনি বললেন না আমি কোনো পীর সাহেব না, আমি কেন বায়াত করাবো, আমি তো কোনো পীর না। বলছে না আপনি যাই বলেন আমাকে বায়াত করাইতে হবে। বললেন তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, অমুক স্থানে যাও, অমুক স্থানে যাও, মাইজ ভান্ডারে যাও, অমুক কাছে যাও, অমুকের কাছে যাও। তখন অনেক হাস্তি সেখানে ছিলেন,
তিনি বললেন আমি আমি কোনো কিছু আমি যে এখান থেকে অমুক দরবারে যাব সেখানে গিয়ে যে বায়াত হবে আমি এখান থেকে যে ওখানে যাবো এটার গ্যারান্টি কে দিবে, পথের মধ্যে যদি আমি যদি মারা যাই এটার গ্যারান্টি কে নেবে? অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে যে ওনাকে বায়াত করাইতে হবে না, আর অন্য কোথাও যাবে না। তো জানা আব্দুল আউয়াল সাহেব আমার দাদা যান হজরত শাহ সফি সৈয়দ আহমদ হুসাইন মাইজভান্ডারি কিবলা আলমের হাতে বায়াত নেন। এইভাবে আর দাদা হুজুরের বায়াত পর্ব শুরু, তরিকতের খেদমত শুরু। তার একটা বড় একটা বৈশিষ্ট্য ছিল আমার দাদা হুজুরের, আমার দাদা হুজুরের সুহুবতে যখন থাকতো তার মুরিদরা এখন অনেকে জীবিত বলতেন যে জুনার চেহারার মধ্যে এমন এক তাজাল্লি ছিল যে ওনার চেহারা দেখে মানুষের মধ্যে ওয়াজদ চলে আসতো, মানে তাল নাই, বাদ্য নাই, কোনো ধরনের ঢোল নাই, যন্ত্রপাতি ছাড়া, হারমোনিয়াম ছাড়া, মানে ওনাকে দেখতেছে দেখতে 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 মানুষের মধ্যে ওয়াজদ চলে আসতো, এটা হচ্ছে ওনার খুসুসি। আর দাদা হুজুর কিবলা আলমের রূপ ছিল অপরিসীম সুন্দর, তিনি শ্যামল বর্ণের ছিলেন কিন্তু মাঝে মধ্যে এত সুন্দর হয়ে যেতেন, কারণ এটা তো ইউসুফ এ সানি জামালে মুস্তফার ভেলায়তের নূর। ইউসুফ এ সানি কাকে বলা হয়? বাবা আমার বাবা জানকে বলা কাবাকে ইউসুফ এ সানি এই কারণে বলা হয় যে ইউসুফ আলী ইসলামের মতো সুন্দর ছিলেন। এটার তাজাল্লিয়াতের যখন পাওয়ার চলে আসতো তখন উনি এত সুন্দর হয়ে যেতেন যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এইভাবে তরিকতের তিনি দীর্ঘদিন খেদমত করেন, তার অসংখ্য ভক্ত মুরিদান রেখে যান, এবং তিনি এমন পর্যায়ের একজন ওলি ছিলেন আমার দাদা হুজুর কিবলা আলমের একজন খুবই আশেক মুরিদান। তিনি পানি উন্নয়ন বোর্ডের অফিসার ছিলেন, তিনি গত বছর এন্তেকাল করেছেন, আপনার জনাব ইদ্রিসুর রহমান পাটওয়ারি সাহেব। তিনি আমার দাদা হুজুরের সাথে থাকতেন খেদমতে, যতক্ষণে থাকতেন খেদমতে থাকতেন। আমরা তো আজকাল দরবারে গেলে সবাই তো একদম আলিশান, ওনারা এত বড় অফিসার হওয়ার পরে তিনি বলতেছেন আমি দরবারে গিয়ে খেদমত দুই চার দিন আগে চলে যেতাম, দরবার যত খেদমত আছে এমনকি ডেক ডেকসি ধোয়া থেকে শুরু করে সব কিছু আমরা করতাম, কাউকে দিয়ে করার, কেন বাইরের লোক থাকবে, আমরা বাবা জানার ছেলেরা আছি। এটাই হচ্ছে দরবারের এশক, দরবারের প্রতি মহাব্বত, ভালোবাসা। তো দাদা হুজুর একদিন ওনাকে সফর সঙ্গী করলেন, তৎকালীন সময়ে টু স্ট্রোক বেবি ট্যাক্সি নিয়ে রওনা দিলেন, শহরের একটা জায়গায় গেলেন। উনি বলতেছেন উনি যেহেতু ঢাকাবাসী, উনি ওনার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে শাহরাস্তে, ওনার বাড়ি ইদ্রিস রহমান পাটোয়ারি। তো উনি চাকরির সুবাদে মদুনাঘাটে ছিলেন, তিনি চিটাঘাটে সব কিছু ভালো করে চিনতেন না। তিনি বলতেছেন আমি জায়গাটা চিনি না, এমন এক জায়গায় গেলেন, দাঁড়ালেন, সিনজি দাঁড় করিয়ে বললেন যে ইদ্রিস তুমি একটু দাঁড়াও আমি একটু আসতেছি। এখন গেল, যাওয়ার পরে আমার দাদা হুজুরের সামনে একটা মসজুব আসলেন, আসার পরে কি ভাষায় কথা বলে তিনি বলছে ভাষাটা বুঝতে, আমি ভাষাটা শুনতেছি কিন্তু বুঝতেছি না, এক অপরের সাথে এমন ভাষা বলতেছে যেটা আমি বুঝতে পারতেছি না। তো উনি যখন আসলেন আমি আরজ করলাম বাবা জানি নি কে, ইনি কেন আসলেন? তো আমার দাদা হুজুর হেসে বললেন অমুক জায়গায় একজন কুতুব ট্রান্সফার হবে, এই জন্য আমার কাছে এসেছে, আমরা আমি ওইখানে ওই ট্রান্সফারের সম্মতি দান করেছি, এই জন্য আমার কাছে এসেছেন, আমি ওই অমুক জায়গার কুতুব ট্রান্সফার হবো, ওনাকে ট্রান্সফারের জন্য আমি সম্মতি দান করেছি। এত উচ্চ মর্যাদার বলি ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন মাইজভান্ডারি। তো প্রিয় দর্শক শ্রোতা, তো উনি দীর্ঘদিন তরিকত চর্চা করে, তরিকতের খেদমত করে উনি ওনার যোগ্য ওয়ারিস একদম আনুষ্ঠানিকভাবে খেলাফত দিয়ে, স্টেজ করে, ফুলের মালা দিয়ে এবং ওসিয়তনামা দিয়ে তিনি ঘোষণা দিয়ে যে ওনার সুযোগ্য মেজ শাহজাদা আমার বাবাজান কিবলা কাবা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল হাশিম শাহ মাইজভান্ডারি মাদ্রাজিল্লাহুল আলীকে খেলাফত দিয়েছেন, এবং যার খেলাফত এখনও পর্যন্ত বিদ্যমান, তরিকতের খেদমত চলছে। আর আমার বাবা ভান্ডারি কিবলা আলমের যে তিনি খলিফা, মাইজভান্ডার দরবার শরীফ থেকে প্রকাশিত এই জীবনী বাবাজান কিবলা কাবার, এই বা জীবনীর মধ্যে যেটা আপনার এই হযরত মাইনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারি আউলাদ রসুল খানদানে গৌসুল আজমের দরবার থেকে যে এই জীবনী শরীফ বের হয়েছে, এইখানের মধ্যে আপনার 82 নম্বর এই তালিকার মধ্যে 82 নম্বর স্থানে আমার হযরত শাহ সুফি সৈয়দ আহমদ হুসেন শাহ মাইজভান্ডারি কিবলা আলমকে সেখানে খেলাফতের নামার মধ্যে ওনার নাম এনেছেন, যিনি যে খলিফা এইখানের মধ্যে রয়েছে। আর আমাদের গুমদণ্ডি দরবার শরীফ হচ্ছে আমার দাদা হুজুর কিবলা কাবার প্রতিষ্ঠিত দরবারের পরিচয়, গুমদণ্ডি দরবার শরীফ, যেটা পেতনাউলিয়া মাজার গেট নেমে, যাই কাউকে জিজ্ঞেস করলে গুমদণ্ডি দরবার শরীফ হযরত আহমদ হুসেন শাহ মাইজভান্ডারির দরবারে যাব বললেই
পরিচয় করিয়ে দিবেন, আপনাকে দেখিয়ে দিবে। আমাদের দরবার থেকে আপনার বের হওয়া কিছু পুস্তিকা আমাদের আপনাদের খেদমতের জন্য আরজি পেশ করতে চাই, যেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। আমার বাওয়াজান কেবলা কাবা কিছু সময়ের জন্য তিনি মজুজুব ছিলেন, মজুজুব থাকা অবস্থায় আমার বাওয়াজান কেবলা কাবা কিছু কালাম লিখেছিলেন এবং তিনি বলেছেন যে আল্লাহর গুপ্ত যত রহস্য আছে আমি সব রহস্য এই কালামের মধ্যে আমি রেখে দিয়েছি, পুক্তি আকারে তোমরা তালাশ করে নিবে আমার লেখনির ভিতর দিয়ে, সেখান থেকে তুমি ভিলায়তের রূপ রহস্য সেখান থেকে খুঁজে পাবে। আপনার এখানে তিনটি খণ্ড রয়েছে, আমি আপনাদেরকে সেটা দেখাতে চাই। এটা হচ্ছে গিয়ে আমার বাওয়াজান কেবলা কাবার লিখিত প্রথম খণ্ড, আপনার হকের তালাশে সত্যের দর্শন। এটা প্রথম খণ্ড, আপনার হকের তালাশে সত্যের দর্শন দ্বিতীয় খণ্ড, এবং হকের তালাশে সত্যের দর্শন তৃতীয় খণ্ড। তিনটি উনি কালামের বই তিনি নিজ হাতে লিখেছেন, এবং পাশাপাশি আমার এই দরবারের আরেকটি আপনার মুখপাত্র হচ্ছে জলওয়াই আহমদ। এটি হচ্ছে আমাদের ম্যাগাজিন, এটা প্রকাশিত হয়। আর আমাদের আপনার দরবারের পরিচিতি গুমদণ্ডি দরবারে, আধ্যাত্মিক যে দরবারে, দরবারের কিছু পরিচিতি আমরা এই ছোট্ট একটি পুস্তিকার মধ্যে তুলে ধরেছি। এটা হচ্ছে দরবারের পরিচিতি নামা। আর আমার দাদা হুজুর হজরত শাহ সুফি সৈয়দ আহমদ হুসেন মাইজবান্ডারি কিবলাই আলমের ছোট্ট একটি জীবন ও কারামতের বই দরবার থেকে প্রচারিত প্রকাশিত হয়েছে। আর বিশেষ করে আমার বাবাজান কিবলা কাবার হস্তলিখিত মিলাদ এবং সাজরা শরীফ, আর বিশেষ করে এখানে দরবারের বিভিন্ন বিষয়াদি, খতমে খাজেগান, খতমে গাউসিয়া, বিভিন্ন আমলের কিছু লেখা, তারপর তরিকতের কিছু তালিম, এবং বিশেষ করে আমরা পীর কেন ধরি, কেন পীরের দরবারে যাই, তরিকতের প্রয়োজনীয়তা কী, পীরের দরবারে আদব কী কী করতে হবে, সব কিছু এই ছোট্ট বইটার মধ্যে, সাজরা শরীফের মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে আমাদের দরবার থেকে প্রকাশিত গুলজার আহমদিয়া মাকতুবাতে হাশমিয়া থেকে প্রকাশিত এই সব প্রকাশনী। আপনারা দোয়া করবেন, আমরা প্রকাশনার ক্ষেত্রে মনোযোগী হচ্ছি ইনশাআল্লাহ। আর সামনের দিকে আরও অনেক কিতাব আমরা বের করার চেষ্টা করব, দোয়া করবেন। আর বিশেষ করে আগামী 11ই জ্যৈষ্ঠ, 25শে মে দরবারের ওরসে মুবারক, আপনারা সকল যারা যারা শুনছেন আপনাদের সকলকে আমি গুমদণ্ডি দরবার শরীফের একজন নাখান্দা গুলাম হিসাবে, আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা কাবা হজরত শাহ সুফি সৈয়দ আবুল হাশিম শাহ মাইজবান্ডারি কেবলাই আলমের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই গুমদণ্ডি দরবার শরীফে আসবেন, জিয়ারত করে যাবেন, এই মহান ওলির ভেলায়তের ফিউজাত আপনারা হাসিল করার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা হক টিভিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই হক টিভিকে সাবস্ক্রাইব করে নেবেন। হক টিভির পাশেই থাকবেন, হক টিভির সাথেই থাকবেন, হক টিভি হকের পথে থাকবে, হকের তালাশ করবে। এই বলে আজকে আপনাদের সকল থেকে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি, হক টিভির জন্য দোয়া করবেন, এবং বিশেষ করে আমার দাদা হুজুর কিবলাই আলমের ওরসে মুবারকে আসার জন্য আপনাদেরকে আবার দাওয়াত দিচ্ছি। এই বলে আজকে বিদায় নিচ্ছি আমি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।